সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কিসের জন্য? ইবাদতের জন্য। আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব এই দুনিয়ার জমিনে, যত ধরনের জীব আছে সবচেয়ে উৎকৃষ্ট জীব হচ্ছে আমরা, মানুষ জীব, ইনসান জাত। এই ইনসানের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমরা, কেন? ইমান আনার কারণে। আমরা এই হকের দাওয়াত, হকের দাওয়াত যারা দিবে তারা ক্ষতি থেকে বাঁচবে। কিন্তু আজকে দেখা যায় আমরা সেই হকের দাওয়াত, আল্লাহ তাআলার দাওয়াত, দিনের দাওয়াত আমাদের জমানের মধ্যে একেবারেই নেই, একেবারে 24 আওয়ার্স আমাদের জবান দিয়ে শুধু আধুনিক ডুবন্ত জাহাজের দাওয়াত, আধুনিক ডুবন্ত জাহাজের দাওয়াত। কিন্তু আল্লাহ প্রদত্ত, দিন প্রদত্ত যে জাহাজ রয়েছে চোখের সামনে, সেই জাহাজের দাওয়াত আমরা দেই না। এবং যারা ধৈর্য ধারণ করবে তারা ক্ষতি থেকে বাঁচবে। ধৈর্য ধারণ করতে সময় আমার আল্লাহওয়ালা মুসলমান আজকের যুগে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় মুসলমান ওই কারণে, কারণ মুসলমান একেবারেই ধৈর্য ধারণ করতে পারে না যে কোনো বিষয়ে। মুসলমানের ধৈর্য নাই, দুনিয়াবী বিষয়ে হোক আখেরাতের বিষয়ে তার ধৈর্য নাই। যারা ধৈর্য ধারণ করবে তারা ক্ষতি থেকে বাঁচার কথা বলছেন কে? জোরে বলেন কে? ভাইয়ারা, আমার মনে মনে নিয়ত করলেন এখানে বসে আজ থেকে শুরু করে আমরা আমাদের জীবনকে পরিবর্তনশীল করব, হকের দাওয়াত দিব, হক মতো চলব, মা বাবার খেজমত পড়ব, করব নামাজ পড়ব, জাকাত দিব, আর ইমান ঠিক করে নিব, সময়কে দাম দিব। নিয়ত করলেন, দেখবেন আপনি পারবেন না। কেন পারবেন না? আপনাকে শয়তান বাধা দিবে, ইনসানও বাধা দিবে। কাকে বাধা দিবে? শয়তান আপনাকে বাধা। নিয়ত করলেন আজ থেকে পরিবর্তন, জীবন আপনার জীবনটা পরিবর্তনশীল করবেন, নিয়ত করলেন, দেখবেন পারবেন না। কেন জানেন? আপনাকে বাধা দিবে। কে বাধা দিবে? শয়তান আর মানুষ। কে বাধা দিবে? শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত এবং শয়তান দুই পক্ষ থেকে আপনার প্রতি বাধা আসবে। মানুষের বাধা, কোন বাধা? আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার এলাকার মানুষ আপনাকে বাধা দিতে পারে। উদাহরণ দিয়া দু একটা বিষয়ে দেখাই, একটা দুইটা বিষয় না দেখালে উদাহরণ বুঝবেন না। হে যুবক ভাই, লজ্জা দেওয়ার জন্য আমি আপনাকে বলতেছি না, হাত জোর করে অনুরোধ করে বলতেছি, খারাপ পাবেন না। আপনার মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি আছে না? নাই দাড়ি আছে না? নাই দাড়ি নাই? যুবক মানুষ আপনি জানেন দাড়ি রাখা কি সুন্নত? সুন্নত না গুনা? সুন্নত ভাই। আপনার দাড়ি আপনি রাখেন না কেন? মনে মনে নিয়ত করলেন আজ থেকে আমার জীবন পরিবর্তন করব, এক নম্বরে আমি দাড়ি রাখবো, এক নম্বরে। দেখবেন আপনি পারবেন না। কেন জানেন? দাড়ি রেখে এই কথা যদি আপনার বিবিকে বলেন তাহলে আপনার বিবি হয়তো আপনাকে বলবে, এই হল কি অত তাড়াতাড়ি রাস্তায় দিব, আর তোরা বয়স হয়েছে অব্দি, আছে না? নাই? ইস, পারিবারিক বাধা আছে না? নাই? আপনার বন্ধু আপনাকে টিটকারি করবে, ও মূল্যই জানাই নিব, আছে না? নাই? এটা হচ্ছে সামাজিক বাধা, পারিবারিক বাধা, সামাজিক বাধা। হে মুসলমান মানুষ, আপনি ইসলামিক দৈনন্দিন জীবন যদি আপনি তৈরি করতে চান, আপনার প্রতি নানান ধরনের বাধা আসবে, পারিবারিক বাধা আসবে, সামাজিক বাধা আসবে, তখন আপনাকে হটলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। ভাই আমার মুরব্বী মানুষ, আপনার বয়স হয়ে গেছে 60 বছর, মনে মনে ভাবলেন বয়স এত হয়ে গেছে, না জানি আর কদিন বাঁচবো, আজ থেকে আমি আর দুনিয়ামুখী নয়, আমি আল্লাহমুখী হয়ে যাব, আমি আজ থেকে 4 মাসের জন্য জমাতে যেয়ে যাব, জমাতে বের হয়ে যাব, বাড়িতে গিয়ে হইয়া দেবো, এখন সময় পাইছে না, আরো কদিন যে ফরে থাকবে, এখন না আছে না? নাই? এই ধরনের বাধা আছে না? নাই? কথা বলেন না কেন? যুবক ভাই বাড়িতে যেয়ে গফরের খাল থেকে জমা তো 4 মাসের জন্য যাইবেন, দেখবেন বাধা আছে। আপনার ঘর থেকে বাধা দিতে পারে, আপনার ছেলে বাধা দিতে পারে, স্ত্রী বাধা দিতে পারে, এলাকার মানুষ থেকে বাধা আসতে পারে, 3 দিন হচ্ছে কথা বলেন বাধা দিবে, কিন্তু হসপিটালে গিয়ে পড়ি তাহলে হিসেবে আর কোনো বাধা নাই, হিসেবে আর কোনো বাধা নাই। এটা হচ্ছে পারিবারিক বাধা, সামাজিক বাধা, এটা আসবেই, এটা আসবেই। সাহাবায়ে কেরামের ব্যাপারেও তো এসেছিল, সাহাবায়ে কেরামের ব্যাপারে এসেছিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, ঈমান গ্রহণ করলেন, উমাইয়ার ক্রীতদাস ছিলেন, গোলাম ছিলেন। ঈমান আনার পর ঈমানটা ভিতরের বস্তু না বাহিরের বস্তু? জুরে বলেন, ঈমান ভিতরের বস্তু না বাহিরের বস্তু? ভিতরের বস্তু। উমাইয়া কেমনে বুঝলো?
বিলাল জি ইমানদার হয়ে গেছে, ইমান আনার পরে শরীয়ত মতো চলা শুরু করেছিল, আল্লাহর কথা মতো চলা শুরু করেছিলেন, দিন মতো চলা শুরু করেছিলেন, দিন মতো শরীয়ত মতো চলার কারণে অবশ্যই মানুষরা বুঝে ফেলছে মুসলমান হয়ে গেছে, ঠিক না বেটি? তো তার বাধা দেওয়া শুরু করলো, বাধা দেওয়া শুরু করার কারণে উনি তখন অত্যাচার করেছিল, উনি কি হটেছিলেন রাস্তা থেকে? না, ধৈর্য ধারণ করেছিলেন, ধৈর্য ধারণ করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে সম্মানী হয়েছেন, আখেরাতেও সম্মানী হবেন কি হবেন না? জোর করে হবেন কি হবেন না? সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ওনার মা ওনাকে বললেন, ও সাআদ তুমি হয় ইসলাম ছাড়ো, মুহাম্মদের রাস্তা তুমি ছাড়ো, নয়তো আমি মা তোমার সাথে সম্পর্ক রাখবো না। সাআদ বললেন, হে আমার মা, তুমি আমার মা, 100 বার তুমি আমার সামনে মরতে পারো, আবার জীবিত হতে পারো, আমি তুমি মাকে তোমার আমার সামনে মরা দেখতে পারি, কিন্তু আমি কোনো সময় নবীর দিন ধর্ম মুহাম্মদের ধর্মকে শরীয়তকে আমি কোনো সময় ছাড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান এই নিয়ত দিলের মধ্যে লালন করতে হবে, ধারণ করতে হবে, জীবনকে পরিবর্তনশীল করতে চাইলে বাধা অবশ্যই আপনার পথে আসবে। হে আমার বোন, যারা কলেজ স্কুল ইউনিভার্সিটির মধ্যে যারা পড়াশোনা করেন, আমার মা আমার বোনেরা, আপনারাও যদি পর্দার সাথে চলতে চান দেখবেন আপনার প্রতি বাধা আসবে, শয়তান আপনাকে বাধা দিবে, আপনার বান্ধবী আপনাকে বাধা দিবে, বাধা দিবে, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওরা ওরা থ্রেটিং করবে, টিটকারি করবে, হাসি ঠাট্টা করবে আপনাকে নিয়ে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে ওই মুস্কানের মতন যেইভাবে মুস্কান সমস্ত বিশ্বের মধ্যে সুনাম অর্জন করেছে, নাম অর্জন কাঁপিয়েছে, দুনিয়াও তার সুন্দর হয়েছে হয়েছে ওই কারণে, মুখটাও তার সুন্দর হবে কি হবে না? এই সময়টাতে যে সম্মান সে পেয়েছিল, আর দুনিয়ার এই সময়ের হিসাব যখন হাসরের ময়দানে নেবেন আল্লাহ, এই সময়টাকে আল্লাহ এই কারণে তাকে অবশ্যই জান্নাত দিবেন। পৃথিবীর আমাদের একটা সেকেন্ডের বদলে আমরা জান্নাতে পাবো কি পাবো না, আমরা উত্তর পরে পাবো কি পাবো না? খারাপ কাজ করলে এই সেকেন্ডের জন্য খারাপ ফল পাইবো, ভালো কাজ করলে ওই সেকেন্ডের ভালো ফল পাইবো। যে মুস্কান ওই মুহূর্তে যে কাজ করেছিল তার বদলা হিসাবে জান্নাতের মধ্যে সে জান্নাত অবশ্যই পাবে। হ্যাঁ, এরপরে খারাপ করলে খারাপ পাবে, বুঝতে পারছেন? আল্লাহ আলা মুসলমানেরা, তো এই কারণে আমি বলতে চাই আমার মা বোনেরা, আপনাদের উপরও বিভিন্ন ধরনের এই ধরনের সমস্যা চলে আসবে, এই সব ধরনের হাসি ঠাট্টা চলে আসবে, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে সবর করতে হবে। আর যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, দিনে ইসলামের উপর যদি অটল থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন আপনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, যত মানুষ এখানে বসে আছেন, আমি ওয়াজ করলাম, আলোচনা করলাম, এখানে যত আলোচনা করেছি শুধুমাত্র জীবন পাল্টানোর আলোচনা করেছি, নামাজের আলোচনা বেশি করে নাই, রোজার আলোচনা করে নাই। আজকের দুনিয়াতে সবথেকে বড় বিষয় হচ্ছে মুসলমানের আদর্শ আর চরিত্র, মুসলমানের আদর্শ আর চরিত্র। কারণ আজকের দুনিয়াতে মুসলমানের নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, মুসলমানের যাকাত দেওয়ার অভাব নাই, সবটাইতে অভাব যে বিষয় এটা হচ্ছে মুসলমানের মধ্যে পাওয়া যায়, সেই বিষয়টা হচ্ছে মুসলমানের আদর্শ, মুসলমানের চরিত্র মুসলমান থেকে চলে গেছে। এই পৃথিবীতে ইসলাম, এই ভারতবর্ষে ইসলাম এসেছে কিসের মাধ্যমে? নামাজ রোজা হজ যাকাতের মাধ্যমে নয়, শুধুমাত্র মুসলমানদের চরিত্র গুণে আদর্শ গুণে। আলোচনা করলে শুধু লম্বা লম্বা, সাহাবায়ে কেরাম বিশ্বনবী নবুয়তি পাওয়ার আগে সেই জায়গার অমুসলিমরা এলাকি সবাই মুসলমান ছিল না অমুসলিম ছিল, কথা বলে অমুসলিম ছিল। আল্লাহ নবীকে কি উপাধি দিয়েছিল? আল আমিন আসাদেক উপাধি দিয়েছিল। কিসের গুণে? চরিত্র গুণে। কিসের গুণে? চরিত্র গুণে। যখন নবীজি নবুয়তি পান, পাওয়ার পর এই প্রেক্ষাপট অনেক লম্বা, সংক্ষেপে বলছি সময় কম থাকার কারণে। নবুয়তি পাওয়ার পরে এই দাওয়াতটা যখন তদানীন্তন সময়ে অমুসলিমদেরকে দাওয়াতটা দিলেন, দেওয়ার পর তারা তাদেরকে কি আল্লাহ বলেছেন ইনি মুহাম্মদ আল্লাহ নবী, আল্লাহ কি বলিয়েছিলেন জিব্রাইল পাঠাইয়া তাদেরকে? না, কথা বুঝাইতে পারছি? অমুসলিমের কাছে কি আল্লাহ জিব্রাইল পাঠাইয়া বলছিলেন কি উনি আল্লাহ নবী, তার উপর ইমান নিয়ে আসো? না, তাহলে তারা কেন ইমান নিয়ে আসলো? শুধুমাত্র আল্লাহ নবীর চরিত্র থেকে সঙ্গে সঙ্গে তারা সার্টিফিকেট দিয়েছিল উনি আল্লাহর অবশ্যই নবী। খাদিজা থেকে শুরু করে আবু বকর থেকে শুরু করে তাম সাহাবায়ে কেরাম, এই কারণে চরিত্রটাই হচ্ছে মুসলমানদের মেইন টাকচার, হচ্ছে মুসলমানদের চরিত্র।
আজ ইসলাম পৃথিবীর জমিনে লাঞ্ছিত বঞ্চিত ইসলাম নিয়ে মানুষ কথা বলছে কেন? শুধুমাত্র আমাদের কারণে। কিসের কারণে? আমাদের কারণে। আমাদের চরিত্র আজকে ঠিক নাই, আমাদের আদর্শ আজকে ঠিক নাই, আজকে আমাদের ফিউচার দুনিয়ার আধুনিকতার ডুবন্ত জাহাজের দিকে আমাদের চোখটা রয়েছে। এই কারণে আমরা ডুবতে আছি। তারা তো ডুবন্ত জাতি, তারা তো ডুবন্ত মানুষ, তাদের সাথে তাল মেলাইয়া আমরা ডুবতে আছি। এই কারণে আমরা লাভ খাচ্ছি, মার খাচ্ছি। আমার আল্লাহ আলা মুসলমান, এই কারণে সবার কাছে আমি আহ্বান রাখবো, আজ থেকে আমরা জীবনকে পরিবর্তনশীল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একদিনে সব পারবেন না, নিয়ত করেন হালকা হালকা জীবন পরিবর্তন। ইসলামের শান মান বাড়বে, ইসলামের শান মান বেড়ে যাবে। এই ভারতবর্ষে ইসলামের শান মান বাড়ানোর বড়ই প্রয়োজন, বড়ই প্রয়োজন, বড়ই প্রয়োজন, বড়ই প্রয়োজন, বড়ই প্রয়োজন, বড়ই প্রয়োজন। ইসলামের শান এবং মান, ইসলামের শান মান বাড়বে শুধুমাত্র আজ আপনার আমার চরিত্র যদি ঠিক হয়ে যায়। আমাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যদি বিরুদ্ধাচরণ করে, বিরূপ কথা বলে, কিচ্ছু করতে পারবো না শুধুমাত্র যদি আমাদের আদর্শ ঠিক হয়ে যায়। কারণ আবার আরেক দিকে লাখ লাখ মানুষ তৈরি হয়ে যাবে ইসলামের আদর্শ দেখে, তারা মুগ্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই কারণে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের চরিত্রগুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চরিত্রগুলা সুন্দর করার জন্য তৌফিক যেন দান করেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আমাদের চলার জীবনে আমরা যেন আমাদের সময়কে দান দিতে পারি, সেই তৌফিক সেই বুদ্ধি টুকু তুমি আমাদেরকে দান করিও আল্লাহ। মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ তার জীবনের সময়, আজকে সবচাইতে ক্ষতিগ্রস্ত আমরা সময়কে আমরা দাম দেই না। আল্লাহ মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, দোকানের মাধ্যমে, বাজারের মাধ্যমে, খেলার মাধ্যমে, বিনোদনের মাধ্যমে আমরা আমাদের সময়কে অপচয় করে দিন দিন দুজখের দিকে আমরা গুচ্ছি গমনে। আয় আল্লাহ তারা ডুবন্ত জাহাজের দিকে চেয়ে আছি। আয় আল্লাহ তারা আমাদের সময়কে, সময়কে দাম ধরো, তৌফিক দান ফরমাও, যেইভাবে সময়কে কাজে লাগে জান্নাতে যেতে পারবো আল্লাহ, সেইভাবে আমরা আমাদের সময়কে কাজে লাগাইবার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তায়ালা আমরা যেন খাঁটি ইমানদার হতে পারি, সেই তৌফিক সেই বুদ্ধিটুকু তুমি আমাদেরকে দান করিও। সাহাবায়ে কেরাম একসাথে ইমানের সব কিছু শিখতে পারেন নাই, কর্মান্বয়ে শিখেছিলেন। আমরাও যেন আমাদের আলিম উলামা হুজুরদের সাথে আল্লাহ তাআলা উঠা বসা করে আল্লাহ তাআলা জামাতের মধ্যে সময় লাগাইয়া আমরা যেন আমাদের ইমান ঠিক করতে পারি, সেই মানসিক আল্লাহ বুদ্ধিটুকু চিন্তাটুকু তুমি আমাদের জ্ঞানের মধ্যে দান করি আল্লাহ। রব্বুল আলামিন শেষ সময় নামাজের ব্যাপারে বললাম, মা বাবার ব্যাপারে বললাম, আয় আল্লাহ তাআলা আমরা যেন আমাদের মা বাবার খেদমত করতে পারি। যাদের দুনিয়াতে বাবা নাই অনেকে দান করেছেন আল্লাহ, প্রত্যেকের দান কেউ কবুল ফরমাও। দুনিয়াতে যারা বাবা নাই, বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেব আল্লাহ। রব্বুল আলামিন আদরের মা, রব্বুল আলামিন যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের ওই মা
আসমানের চাঁদ থেকেও সুন্দর। যাদের মা নাই তাদের মায়ের চেহারা তাদের কাছে আসমানের চাঁদের চেয়েও সুন্দর গমনি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্য কাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। ও মাওলায়ে পাক, হায় আল্লাহ তাআলা প্রত্যেকের মা বোন কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা এলাকার যত মানুষ এখানে দান করেছেন, যারা দিতে পারেন নাই, টাকা পয়সা নিয়ে আসেন নাই, আল্লাহ তাআলা গরিবী হালত আল্লাহ তাআলা সবার মনের উদ্দেশ্যকে তুমি কবুল ফরমাও। আল্লাহ তাআলা বিশেষ করে যারা দান করেছেন, ধনী থেকে ধনী মানুষ বানাইয়া দাও, দুনিয়ার ধনী আখেরাতের ধনী বানাইয়া দাও, আলে ওলাদকে আল্লাহ তাআলা আলিমুল উলামা জ্ঞানী গুণী বানাইয়া দাও। আল্লাহ মসজিদকে সুন্দর করার জন্য দান করেছেন, আল্লাহ তুমি তাদের জীবনকে তুমি আল্লাহ যাতে সুন্দর করে দাও। বিশেষ করে মাওলায়ে পাক শেষ সময় যুবকদের উদ্দেশ্য করে বললাম, আল্লাহ আজকে ইউটিউব করলে হাজার হাজার ওয়াজ পাওয়া যায়, কার থেকে কার ওয়াজ সুন্দর আল্লাহ। মানুষ আজকে সুন্দরের দিকে চলে গেছে, কথার দিকে মানুষ খেয়াল করে না আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদের জীবন যাতে পরিবর্তনশীল হয়, সেই তৌফিক সেই জ্ঞান সেই বুদ্ধি এটুকু তুমি আমাদেরকে দান করি আল্লাহ। এলাকার মধ্যে জ্ঞানী গুণী পয়ে দান করে দাও, প্রত্যেক সন্তানকে আল্লাহ তাআলা ভালো থেকে ভালো মানুষ বানিয়ে দাও, জ্ঞানী গুণী বানিয়ে দাও, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও। আল্লাহ তাআলা এলাকার মধ্যে হিন্দু ভাই বোন যদি থাকে, আল্লাহ তাদের সন্তানদেরকে তুমি জ্ঞানী গুণী বানাও, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও, আল্লাহ বড় বড় জ্ঞানী গুণী বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা তারা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, এই এলাকা উন্নত হয়ে যাবে। আজকের ভারতবর্ষের মধ্যে আল্লাহ স্বামী বিবেকানন্দের বড় বাপ, আজকের ভারতবর্ষে হিন্দুস্তানের মধ্যে আল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বাপ, আজকের ভারতবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বড় অভাব, স্বামী দয়ানন্দ সরস্বতীর বড় অভাব, আজকের ভারতবর্ষে রাজা রামমোহন রায়ের অভাব, আজকের ভারতবর্ষে আল্লাহ হুসাইন আহমদ বদরী রহমতুল্লাহ আলাইহির বড় অভাব, আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির বড় অভাব, বদর ফরিদ রহমতুল্লাহের বড় অভাব, আল্লাহ তাআলা রাঙ্গুটি হুজুরের বড় অভাব। এমন ধরনের মানুষের আল্লাহ বড় প্রয়োজন এই হিন্দুস্তানের জমিনে আল্লাহ। স্বামী দয়ানন্দ সরস্বতী রাজা রামমোহন রায় দয়ানন্দ নিত্যানন্দ থেকে শুরু করে আয় আল্লাহ বিবেকানন্দ থেকে শুরু করে আল্লাহ স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আল্লাহ তাআলা হুসাইন আহমদ মদনী মাওলানা আবুল কালাম আজাদ আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষেরা সবাই ধর্ম নিয়ে শিক্ষা অর্জন করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন বলে আল্লাহ তাআলা দেশের জন্য সমাজের জন্য আল্লাহ তাআলা কাজ করেছেন। রব্বুল আলামিন দেশের জন্য সমাজের জন্য কাজ করার কারণে আজকে গোটা হিন্দুস্তান সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে একটা পর্যায়ের মধ্যে চলে গেছে। আজকে তাদের মধ্যে মানুষের বড় অভাব হিন্দুস্তান মেহসুস করতেছে মাওলা রব্বুল আলামিন। এই কারণে হিন্দুস্তানের মধ্যে অনেক মানুষের আল্লাহ প্রভাব আল্লাহ তৈরি হয়ে গেছে, যারা হিন্দুস্তানের মধ্যে ফটল ধরাতে চায়, ধর্মে ধর্মে কথা বলে আল্লাহ মানুষে মানুষে বিবাদ সৃষ্টি করতে চায়, তাদের থেকে গোটা হিন্দুস্তানের মানুষকে তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন। তাদের থেকে গোটা ভারতবর্ষের মানুষকে তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন।
আমরা ভারতবর্ষের প্রতিটা মানুষ যেন রাজারাম মহল্লায় স্বামী দয়ানন্দ শুনে নিত্যানন্দ স্বামী বিবেকানন্দ আল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে যেন আমরা আদর্শান্বিত হতে পারি। হুসাইন আহমদ মদনী, মৌলানা আবুল কালাম আজাদ, বা শান্তি রহমতুল্লাহ আলাই, বদরপুরী রহমতুল্লাহ আলাই, রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইর মতন আল্লাহ আই আল্লাহ তার অনুসরণ করে অনুকরণ করে যেন আমরা চলতে পারি। সেই তো ঠিক সেই জ্ঞান সেই বুদ্ধিটুকু তুমি আমাদেরকে দান করিও রব্বুল আলামিন। পরিশেষে আল্লাহ মসজিদের জন্য তোমার কাছে চেয়েছিলাম, তুমি যতটুকু আল্লাহ গ্রহণ করেছো রব্বুল আলামিন সবটুকুকে আল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। تقبل منا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله رمضان انا ولا رمضان আসতেছে কত বছর আল্লাহ কত বড় রমজান পাইলো আমার বাবা তো রমজান মাসে ছিলেন না খেয়ে রোজা রাখছেন অসুস্থ হয়ে পড়ে গিয়েছে আল্লাহ আমরা না করলেও না খেয়ে রোজা খেয়ে আল্লাহ না খাওয়ানোর পরে আনা খেয়ে রোজা রেখে দেন আল্লাহ ওই কারণে শরীর দুর্বল হয়ে গেল রব্বুল আলামিন। আল্লাহ আজকে তারা অনেক আমাদের মধ্যে নাই, আল্লাহ সামনে রমজান মাস আমাদের সবাইকে রমজান ফওয়ার মতন হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ তারা আমাদের সন্তানদেরকে তুমি এতিম বানাইও না, আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি লাসার বানাইও না, রব্বুল আলামিন আমাদের বাচ্চাগুলোকে দুনিয়ার জমিনে ওলি আব্দাল বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আলিম উলামা বানাইয়া দিও রব্বুল আলামিন। ইয়া পাক পরওয়ারদিগার আমাদের জিসমানি রুহানি কলবি জেহনি তমাম বেমার থেকে আমাদের সবাইকে হেফাজত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين برحمة